সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কেএন নিউজকে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। দিদিকে বলো, শাসক দল ও মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপনের এক অন্যতম সেরা মাধ্যম। প্রথম দিকে এই কর্মসূচি ততটা সাফল্য না পেলেও আজ বাংলার 13 লক্ষ মানুষ উপকৃত হয়েছে। বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে জনসংযোগ বাড়ানোর জন্য বাড়ি বাড়ি যাচ্ছেন জনপ্রতিনিধিরা। কলকাতার 24 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি পৌরমাতা ইলোরা সাহা সকাল সকাল দিদিকে বলো প্রচার সারলেন। প্রচার সভার এর পর এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে দিদিকে বলো কার্ড ও স্টিকার বিতরণ করে জনসংযোগ বাড়ালেন। একতলা থেকে দোতলা প্রতিটি মানুষের কাছে পৌঁছে এই জনপ্রিয় কর্মসূচি সম্পর্কে মানুষকে অবগত করেন পৌরমাতা। মাঝে এক চায়ের দোকানে গিয়ে চা পান করে জনসংযোগ বাড়ান। এদিন উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি মৃণাল সাহা সহ যুব তৃণমূল কর্মীরা। মানুষের মধ্যে একটা বিপুল ছাড়া দেখা পড়ে গেছে এই দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে। বহু মানুষ উপকৃত হচ্ছে, অনেকে নিজের ব্যক্তিগত সমস্যাও দিদিকে বলতে বলে তৎক্ষণাৎ তার সমাধান পেয়েছেন। অনেকে চিকিৎসার জন্যে হসপিটালে অ্যাডমিশন হতে পারছে না, সেক্ষেত্রে তারা দিদিকে বলতে ফোন করে সমস্যার কথা বলাতে সঙ্গে সঙ্গে তারা হসপিটালে বেড পেয়েছে। অনেকের টাকা মকুবের হসপিটালে একটা বিপুল অঙ্কের বিল হয়েছিল, তারা সেই বিল মকুবের জন্য অনুরোধ করে দিদিকে বলতে ফোন করে সে বিল তারা অর্থের যে বিপুল পরিমাণ একটা বিল হয়েছিল সেটার তারা অব্যাহতি পেয়েছে। প্রচুর মানুষ উপকার পাচ্ছে দিদিকে বলতে ফোন করে, এবং সেক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রেও যেমন উপকার হচ্ছে, অনেকে নানান সমস্যার কথা বলছে, রাস্তা জলকল তো আছেই, এবং এই ধরনের ব্যক্তিগত সমস্যার সমাধানও দিদিকে বলে তৎক্ষণাৎ সমাধান হয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ তারা সমাধানও পাচ্ছে। এর থেকে আর ভালো প্রচেষ্টা কী হতে পারে? আমার ওয়ার্ডে তো বিপুল ছাড়া পাওয়া যাচ্ছে, সবাই চাইছে যে এই নম্বরটা নিজের কাছে থাকুক, যে কারোর কখনো কোনো প্রয়োজন হলে সে যাতে তৎক্ষণাৎ এই নাম্বারে ফোন করতে পারে। প্রত্যেকটি মানুষ আজকে দিদিকে বলোর এই নাম্বারটা তারা নিজেদের কাছে রাখছে, এবং আমরা যখন মানুষের কাছে যাচ্ছি সেখানেও আমরা বিপুল সমর্থন পাচ্ছি।